রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব করতে অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স এর সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ। সকালে রাজধানীর এক হোটেলে দুই দিনের আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করে একথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বাংলাদেশ শান্তিপূর্ণ কাজে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সেমিনার অন অ্যাডভান্সড কেমিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রাসায়নিক অস্ত্র কনভেনশন, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ ও অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স। এতে অংশ নিয়েছে বিশ্বের 11টি দেশের প্রতিনিধিরা।